সব কইরা দায়রে সাল মাথা ভর্তি জটকারা দেখতে দিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালি বরিশাল মিল্লামিশা নোয়াশা নোয়াখালি বরিশাল মিল্লামিশা নোয়াশা দাওয়াত খাইয়া আইতে যাও রে নোয়া খাইলা আর কিটা যাও ফুটটা উপকারটা ভুললা পরের মাথায় কাটাল বাইঙ্গে খাও পরিশাইলা কথায় কথায় মামলা কারে মিথ্যা কথা বললা নোয়া কালি 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 কথায় মারো পেট ঘরে বাইরে সব প্রাণেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল সব কইরা দয়রে সব মাথা ভর্তি সটকার রাখ একটা বিলাই সাতলে বাক তবু তাদের মনটা ভালো দিনটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াশাল জানোস আমি কারা এই মুহূর্তে আমি এই বরিশাল সাম্রাজ্যের একমাত্র মুকুটহীন সম্রাট এই যে সামনে বসে আছে আমার বেগম কেরা বরিশাল সাম্রাজ্যের একমাত্র মুকুটহীন সম্রাজ্ঞী বেগম খাও না কে রসগোল্লা খাও আর ওই যেদিন খাওয়া বন্ধ হয়ে যাবে আবার ভাত খাওয়া শুরু করবে দেখবেন আলুর মতো আবার ফিলিয়ে গেছে আমার দিকে আবি না কিন্তু একদম গাড়িতে নামিয়ে দিব চুপ করতে
ব্যাপারটা কি তো গো আর কথা শুনতে কইছিল অক্ষরে অক্ষরে তো আঙ্গ পরিবারের ইজ্জত আছে আয়ু আর এই কয়দিন এই দারুসিনী বেগম কাজে তদারকি করব বুঝছনি মনে করিও না আমার খালি দুইটা শোক আমার কইলাম অনেক শোক আছে বুঝছনি ঠিক মতো কাজ করো কাজ করো পান দাও এতে কি হয়েছে তোমার মুরব্বী মানো না কাজ করো কাজ করো ফাঁকি দিলে চলতো না ভালো করি করেন এই যে ভাই সাহেব ভালো করি করেন ভালো করি করেন আর শোনেন আর নেকে যদি কোনো আবদার থাকে কোনো ইয়ে থাকে কোনো কিছু কনের থাকে তাহলে ভাবি রেখনের আগে আর লগে আগে কই নেবেন হ্যাঁ এটা অর্ডার মালিক হইতে চাস মনে করছো আমি বুঝি না কেন তবদা ধরি আছেন কেন তবদা মারি না তবদা মারি না নিজেরে নিজেরে কন্ট্রোল করতেছি গলা আটকে গেছে এই যে ইটের খামি আছে না মন চাইতেছে ইটের খামি দি তোমার সোফাটার মধ্যে একটা মারি দি আম্মা আবাবি আর নেই কি আগুন আর নেই আমাকে আরে সোফা মারবেন কিনলে কিনলে করতেছি হ্যাঁ তাকে সামনে হইতো না আয়ো বুঝাই দিছি আয় কত কঠিন মানুষ আর কাছে কাজে ফাঁকি চলিত না বুঝছো নি আর তুই আর কি জানি কইলে পিএস পিএস হইবে কি রে হ্যাঁ তুই আর নিচে থাকবা কি রে তুই আর আই হইলাম গিয়া সমানে সমান বুঝছো নি এখন কথা আছে না শাসন করা তারই সাথে সোহাগ করে যে ইটের বাটা তাইলে মাথার কাপড় যাতে না পড়ে মনে রাখবা বাবি আই বুঝি গেছি আর নারে অনেক ভালোবাসেন আই মাইন খাই না চলো যাই তুমি আঙ্গ ইটের বাটাত কি করো আন্নে কিসান
এই দেখি আপনাকে ইটের ভাড়া নাকি তুই জানো না আঙ্গফুলার বাপের যে ইটের ভাড়া তুই জানো না একদিন তো দেখছি পুরুষ মানুষে ইটের ভাটা তদারকি করে অহন দেখতেছি মহিলারা করে ঠিকই আছে বাড়ির পুরুষ মানুষ যদি অথর্ব লুলা হয় তাহলে আর মহিলাগো তদারকি না করে উপায় আছে তুমি কি কইলা আর স্বামী অথর্ব লুলা হ্যাঁ দেখো বাড়ির মধ্যে উঠানে দাঁড়াইয়া কাজ্য ঝগড়া করা মানি লইছি ইটার ভাটার যদি বেশি কথা কয় ইট দি সাফা মারি কইলে একেবারে শুনেন আপনার ইটা কয় ধরনের আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ফিকেট তুষ আছে না পুরুষ মানুষ এইরকম এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আপনাকেও বাড়ির পুরুষ মানুষ হইতেছে তিন নাম্বার বুঝছেন কি করে সাপা না বাপি আরে এসে কি রে ডাক দাও ডাক দাও পানি তো ঠান্ডা গোসল করতে পারছো অসুবিধা হয় নাই কোনো কোনো অসুবিধা হয়নি এই তুমি সবকিছু ঠিকঠাক করছো তো হয় এককারে ঠিক হলো প্রথম আমরা কোনখানে যাব এখন তো সারগোমাইয়া দাহনের কথা টাউনেই আছে ঠিক আছে পয়লা জেলে যাইবা কোনো পেলাম এ বাবু মাইয়া দেখমু কয়টা টোটাল মাইয়া দেখমু সারগোয়া ও হ্যালে আজকে যাবো কোনটা দেখতে এই আমরা টাউনের গিয়ে দেখকে যদি পছন্দ হয় হেলে তো আলহামদুলিল্লাহ আর যদি না হয় হেলে গ্রামের তিন গো আছে দেখতে দেখতে যাবো আচ্ছা নে ভাই আব্বা হেরা কই হেরা গেছে নদীতে গোসল করতে দেখছো তোমার পুতি একটা বার খবরও দিল না তুই যাবি আই তোর মত একটা কামের বলায় কি মনে করলে আর না করলে তাতে মোর কিচ্ছু যায় আসে না বলতে পারছ তো এই আই কামর হলা কেন আচ্ছা ঠিক আছে আই নাইলে বুঝলাম হ্যাঁ কামর হলা তুই কি তুই কি তুই কি ব্যারিস্টার নি ওটা তুই ব্যারিস্টার হলা নি এ বেটা এ তোকে একটা কথা বলি মুই ব্যারিস্টারের পোলা না হইলেও এই বরিশাল সাম্রাজ্যের দ্বিতীয় উত্তরসূরি প্রথম উত্তরসূরি হইছে মোর বড় ভাই আজমল ভাই আর দ্বিতীয় উত্তরসূরি হইছে মই আবুল আবুল ইয়ে গুলো বললা এটা বরিশালের সাম্রাজ্য কেন ছোট টিনের ঘরে কেন বরিশালের সাম্রাজ্য কেন আমরা হুন তোর কই বরিশালের সাম্রাজ্যের একটা মেহমান আসছিল না কিছুদিন আগে মানে তোর কই দুলাবে আর কি আরে জারে আমরা যে বর্ষাকালে ইটা খোলায় এমন ফিরে দিতে লাগছিলাম তুই অবশ্য সেভ করছস তাকে কিন্তু এই শীতকালে কি ঘটনা ঘটছে জানস কি সেটা তো আরো মর্মান্তিক আমাদের বাড়ির দুই বিশিষ্ট লেডিস কর্তৃক সে একটু আগে ইটা খোলায় দৌড়ানি খাইছে এবার এই কি হয়েছে এবার ওই তুই কানে কমন হসনি কইলাম না দৌড়ানি খাইছে এককারে উচিত শিক্ষা হয়েছে না 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 ওর কাছে তো ধরা দেওয়া যাইবে না যে মুই দুলা ভাইয়ের উপরে রাগ আছি হেলে মোর এই কুলু ধরিয়া মোকে ক্ষতি করার চেষ্টা করতে পারে ওয়া বলই কি আরে কি এত চিন্তা করস আরে দৌড়ানি গেছে দৌড়ানি লেডিস কর্তৃক দৌড়ানি গেছে বুঝলি যা তোর আবার এই খবরটা দিয়ে আয় এই শোন তোকে একটা কথা বলি তুই মোকে দুলা ভাইয়ের নামে আর এই বরিশাল সাম্রাজ্যের নামে কখনোই কোনো ধরনের কটুক্তি করার চেষ্টা করবি না কটুক্তি করার রেজাল্ট কিন্তু খুব খারাপ মানে ফাজিল কোনানের যাইতেছি একটা ভালো কাজ একটা ভালো মুডিয়ে মই যাইতেছি সেখানে তুই বাধা প্রদান করলি তোর ইচ্ছা করে যদি চপ্রাই তাও মশামাছি মারি মই হাত নষ্ট করতে চাই না ফাজিল কোনানের আবুল্লা তুই আর কথা বিশ্বাস করলি না কেন আর আয় মশা কেন বাসত্তুন কোনছি বড় হারাইলাম হালার হোক আচ্ছা এই বিষয়টা দুলাভাইয়ের মিসেসকে মানে আই মিন আফাকে একটু শেয়ার করবো নাকি যা একটু বলে দেখি
না বলতাম না, না বললে অন্তর্জ্বালা সৃষ্টি হইব। অন্তর্জ্বালার উপরে আর কোনো বিষ নাই। কতদিন তোমার দেই নো, তোমার না দেখতে দেখতে তো আর ভুলে গেছি। একটু আর বুকে আসো বাবা। শামসু, তোমার আব্বা যখন এত করে বলতেছে তার বুকে আসি, তার বুকটা একটু ঠান্ডা করো। আমার মামা তো ভাই যায় না, তোমার চাচা। আসসালামু আলাইকুম। থাক থাক থাক, আল্লাহ একজন বাজ। তোমার আব্বার কাছে শুনলাম তুই নাকি অনেকদিন ধরে ঢাকা শহরে আছো। জি। তুই চাচার পাশে আয়ো না কা, চাচা তো খুশি হইতাম। জানাল এই হইলো। বুঝছি বুঝছি, আমি একমাত্র বাতুজি। কেমন আছো মা? আজ বললে অত অত ডুবান লাগবে না। ও মামা, ওটাই লই হাতরাই যে কমামু। ওই মাইয়া যাক তো যাবো না, এই বাড়ি থেকে খাইয়া পোষাই লাগবো। মানে এরা কি কি বানাইছে জানে না আমরা মামা। খাওয়াইবে কি? বড় রাজা আর জব দেবে না হলে উড়া বড় বড় সিঙ্গর মাছ দেয়া চাউলের রুটি রাজমাল ডুব দে খিদে লাগা। খাবা তো তুমি। একটা জিনিস বুঝতে পারছি যে আজমলের লগে বিয়ে হইলে তুমি খুব খুশি হইতা। কেন কথা কও না কেন? স্টার্ট জানি না। কেন জানো না? হ্যাঁ, টিয়া দিয়ে হইসা দিয়ে লেখাপড়া করাইছি, দুই দিন পরে ব্যারিস্টার হইবা, ভালো মন্দ মানুষের বিচার করিবা। এই বিচার যদি না করতে পারো তাহলে ব্যারিস্টার হই তোমার লাভ হইব কি? হ্যাঁ শুনেন আব্বা, জীবনে বেগিনের বিচার কিন্তু হয় না। তারপর এটা কি? হ্যাঁ, একটা জিনিস আমার পরিষ্কার হয়ে গেল, এই বরিশাল আজমল ই তো শতান বদমাইশ, এটার লগে মিলামিশা করি
তোমার বেড়ে নষ্ট হয়ে গেছে, তোমার মাথার রোগের মধ্যে ফেস লাগি একটা সম্পূর্ণ হয়ে গেছে, তোমার যুক্তি তক্ক সব নষ্ট হয়ে গেছে, একটা শেষ হয়ে গেছো তুমি। যাই হোক, বাদ দাও ওইসব কথা, এখন আসল কথা বলি, সেটা হলো আর হলা চামচু আমাদের বংশের একমাত্র চ্যাট, সে যে মেয়েটাকে ভালোবাসে মৌ। এই মৌ বেটা কেমন? আব্বা আব্বা, মৌ তো খুবই ভালো মাইয়া, আর বাইজানের লগে যদি হেতির বিয়ে হয়ে যায় বিয়ারি, তাহলে আন্নি আর আম্মা সুখে শান্তিতে জীবন কাটাতে দিতে হারবেন। আর চামচু বিয়া করে যদি সুখে থাকে, তাহলে আম্মাকে মতো সুখী আর কে হইব কম? হ্যাঁ, এখন একটা কথা বলো, মোর যে আব্বা সে কেমন? আব্বা আজ অতদূর মনে হয় এখন হরেশগার বিশিষ্ট ভদ্রলোক একেবারে আন্নাল্লা নমায়ক। তোমার এই যতদূর বাদ দিয়ে কথা কইতে পারো না, হ্যাঁ একটু সামনে যাই খবর লেলেই তো হইতো। যতদূর জানি অত্যন্ত ভদ্রলোকই। অবশ্যই যতদূর, যাক ভালো, মোর আব্বা ভালো। এখন আমাকে বলো তার আম্মা কেমন? আব্বা আমি যতদূর জানি এতেন ফরেস্টগার বিশিষ্ট ভদ্র মহিলা একেবারে আম্মার লাইন ভালো। অবশ্যই যতদূর, যতদূর বদ দি বলো তার আম্মা কেমন? আমি যতদূর জানি একেবারে আম্মা একেবারে আরাম্মার লাইন। আচ্ছা ঠিক আছে, যতদূর মানি লইলাম, সে কি তোমার আম্মার মতো একেবারে দেখতে শুনতে হুবহু আম্মার লাইন? মুডা তাতা আম্মার লাইন রং আম্মা তো একটু শ্যামলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা কথা কও, মোর আব্বারে জি মরেনি? আই যত দূর জানি মারে। আখেরি জামানা, এটা একটা আলামত, স্বামীরা বউর কাছে মাইর খায়। অবশ্য স্বামীরাও যে খুব একটা ভালো তা কিন্তু না, সব তো তোমার বাপের মতো নয়। আছে না ও সাই, ঠান্ডার দিন তো একো ল্যাপ লই যাব। আর ওই ইয়ে জুতার দোকান আছে এক জোড়া পন্স কিন্তু হইবে। আছে না জুতা পট্টিতে দোকান আছে বেমালা একো নত, কিন্তু স্বর্ণের দোকান আছে ঢাকা শহর না, কোন ধরনের কোন সিনক্রেট করার চেষ্টা করবি না, ঠিক আছে? আমনে বলছেন আর আমি শুনবো না, সতইলো এখন আমনে একজন আইনের মানের কাছের মান, আমনে এখন আমারে শোনাইবেন, আমার শুনতে হইবে, দুই দিন পরে আব্বা আমারে শোনাইবেন, হ্যাঁ গো শুনতে হইবে, তিন দিন পর বাংলাদেশের মানুষ আমনের কথা শুনবে, আমি শুনবো না এক কোনো কথা। এই দর্শক আমি যাবো না, রিক্সা থামাই তো। এই এই এজন না তুই এরকম কথাবার্তা বলতে আসো, ওদের নামে যেছেন ভাই নাম অনেক কাম নাই। এই রিক্সাওয়ালা এই হ্যাক কাট করে হালাই তো দিবার ঠেলার মধ্যে দেখে চালাইতে পারো না, বেতাই যাই যে তিনজন বসে এক রিক্সার মধ্যে ফাজিল জানি কমবে। আবার এদিক চাও খা ভাই হোনে ওই সে এই চুপ থাক। আমরা কতদিনের
তুই সাসা বাতিজা মিলি ঢাকা শহরে একটা ব্যবসা করার প্ল্যান করতেছিস। ওহো মাই গড ওএমজি কাগু, ব্যবসা করলে আমরা একা করণ লাগবো, আর তো আমরা খাইতেন ন। ও মা কি আকস তুই, আই একলা ব্যবসা করুম কেমনে কাগু? মোর লগে বিয়া হওয়ার পর আই তো লন্ডনে সিটিজেন হয়ে যাবো গই। আই তো একটা কথা বুঝলাম না, মোর লগে বিয়া হওয়ার লগে তোর লন্ডনে যাওয়ার কি সম্পর্ক? ও মাই গড ওএমজি কাগু, আপনি তো কিছুই জানেন না। ওই মোয়ের মামারা হেতরা তো লন্ডনে সেটেল, এরপরে আবার মোও লন্ডনে সিটিজেন, তো হেতরি বিয়া করানোর পর আইও তো লন্ডনে সিটিজেন হয়ে যাবো গই। কি কস, আরে আই তো দেখতেছি যে লন্ডনের ভিসা তোর পকেটের মধ্যে চলে আইছে। কাকু আপনি এক কাম করেন না, আপনি আব্বার লগে কথাবার্তা কই, মোর লগে আর বিয়ার দিনক্ষণ কনফার্ম করে ফেলা। আর তুই চিন্তা করিস চা বাতিজা, আই যখন তোর আব্বার লগে ঢাকা শহরে চলে আইছি একটা ব্যবস্থা করি হালাই। তা বাতিজা আর একটা কথা দেওয়া লাগবো। কি আর মোয়ের লগে বিয়ে হওয়ার পর লন্ডন চলি গেলে তুই কিন্তু আরে ভুলি যাইতে হইতে। আমরা ইয়ে কি আগন, আমনে আর একমাত্র জীবিত সাসা, জীবিত কাগু, আমনে বুঝতাম কি লাই। ও বাতিজা সাসা বাতিজা যেন আপদ নাই ছিয়ান। করবি না ভালো লাগলে লই যাইয়েন, এরকম ভালো ল্যাপার পাইবেন না। কেমন আছেন? তুই সুমিত না? হাই হাই হাই, আরে আল্লাহ তুই এটা পেয়েছো কি আয়, এত তো চেনাই যায় না, তুই এতদিন আসিলি কোথায়? আয় বরগুনা আসিলাম, আর এই মগো গান ফুটে দিয়ে কেছি, মগো বরগুনা যা কাল পড়ছে একে বড় হই যাওয়া ধরছিলাম। হ্যাঁ তোমার, হ্যাঁ দেখেই বুঝছি যে বরগুনার গান ফুটি দিয়ে আইসো, এতদিন পর কি মনে করি আইলা? আর কই না ভাই, বাড়তে যাওয়ার পর আব্বা আমার সাকিদের বিয়ে হারাই দিতে। তুই বিয়ে হারছো? হয় বউ কই? বউ দেশে বলত করে শীতের মধ্যে বউ কই দেশে দিয়ে আয়। আরে আবুল ভাই আসতাম না মনে হতো না, পকেটে যদি টানা থাকে এলে শীত গিয়েছি বোঝে না বউরা, বুঝছেন? যা জোগাড় আছে তিন দিন হয়ে তো খাইছি, এখন আবার ঢাকা আইছি গার্মেন্টস একটা কাম কাজ করে কিছু টাকা পয়সা জোগাড় করতে হইবে। আর কইছিলাম মোর রুমটা কি ফাঁকা আছে? জামাই সাহেব এসে উদয় হয়েছে, পিড়িতে একটা উতলাই হয়েছে না, এবার এতদিন কোনো সিট খালি খায় না। আবুল ভাই মোর একটু ব্যবস্থা করে দিতে হইবে। আরে না না কইছি না যে কোনো সিট টিট খালি নাই, হ্যাঁ স্যার খালু জানে তো বাড়ির নাই। খালু জানে গেছে কই? খালু জানে গেছে তো বরগুনা করতে। বরগুনা গেছে? আরে না না দূর ওই কথার কথা বলছি আর কি, ঠিক আছে বিভিন্ন জায়গায় তুই ঘোরাঘুরি করতে এই আর কি। বেড়া এই গান তো কিনে আনছে ভালো করছে, বেশ ভালো কথা হলো, রাস্তাঘাটে একটু ঘোরাঘুরি হারো, দাও কেউ তোমার সিট ঠিক দেয় নাকি? ব্যাপারটা কি মোর পোশাকটা কি গন্ডগোল হলে নাই? বুঝলাম না কি হইলে।
আচ্ছা বস ওনারা কবে যাইব বাপ সব তো এই সুবিধার মনে হইতেছে না রে ওলা মাইয়া ডাকিয়ে আনি বাসাটা নেবে তো একদিনে হরি বেরে বাসা বানায় লইছি বস আমি যদি কিছু মনে না করেন আইকে একটা কথা বলতাম হারিব কি বস কথাটা বলে আমরা মাইনো কইতে আরেন কিন্তু আই তো কথাটা আটকে রাখতাম হারিন মানে কথাটা যদি ফেডার মধ্যে সাবা দেয় দড়ি রাখি তাহলে তো বদজম হই যাব একটা কথা কনের কথা কইতো হাজার কথা কইয়া লালি এটা হইলো বাঙালির স্বভাব বস ওই মানুষের সামনে এক রকমের কথা আবার পিছন দিয়ে আরেক রকমের কথা এটা বাঙালির কোন রকমের স্বভাব তুই কি আমার লগে বাইসলামি করস সোপড়ে একবারে গালাটা থালা দেবো তুই কি মনে করছ আমি কিছু বুঝি না মাতুন মাসি দরদ বেশি এটা যায় হসন্দ করি না ভুলে গেছস ও মা বস কি করছে নবন্ত আই দিছি চুপ একদম চুপ আই যা করছি জানি শুনি করছি শুন তোর কাই লবণ যত বেশি হইব মেহমান তত তাড়াতাড়ি বিদায় হইব বুঝছস আর শুন বেশি আন্তরিকতা দেখাইতে যাবি না বুঝছস পড়াশোনা করি কালারফুল প্যান্ডেল এ বিয়াটা কেমনে হইলো আমি তেল পাইলাম না এত বলে তো বিয়া আত্মারা হয়ে গেল আমি কেমন তেল গত কইলাম দাগা দিই দা গেতে তো গেতে ব্যাপটা তো দিয়ে এমন অবস্থা হইতে থাকে আমগো ব্যাপটা তো দাউনের দিকে দেব গা কাল বিয়া বিয়াটা কাল হইলো বিয়াটা কাল হইলো বিয়াটা কাল হইলো এটা আমার ভাই করতে হইব বিয়াটা এক্সকিউজ মি এক্সকিউজ মি আলি কেমন আছেন আপনি আপনি তো তিলাই দাইতাতে না আমালে তিনতেন তিনতি আপনারে তিন মনা ভালো আছেন আল্লাহ লিয়ে অনেক দিন পর আপনার লগে দেখা হইলো না আপনার লাগেই তো আমি দেখা করব আপনি যে কেবল ডান্সের খেলা আপনার দেখাইছেন আপনার লাগেই তো দেখা করা উচিত আমারে আমি তো নিজেই ক্যামেরা হইয়ে গেছি এক তিমলি তলি লাগেন না আগে তাপতাত পালান এখন আমার কাছে অনেক তুন্দন তুন্দন পাতলি আতে আপনি চাইদা অনুযায়ী ব্যবস্থা কইলে দিমু লাই ধরবে সোফাটা একটু থামান মোর ব্যবস্থা করা লাগবে না মোর নিজের আইন নিজের হাতে তুলে নেছি আইন দিয়ে দিলে তো তুলে পড়াইতেন তাহলে মানে কি মানে বোঝেন নাই মোর নিজের বিয়ে মুই নিজে করিয়া লাইছি তিলে আলে তামি তো এগে লগা মিট মুট বুঝি না মোর টাকা দেন কিতের টাকা ওই যে ক্যামেরা আছে 50 টাকা ও ব্যাপটা বানি তো ভালো না কেমনে টাকা দেই বলেন এই যে কি অবস্থা হইতে পুলানা মানদাতা তত ব্যাপটা তো ডাউন 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 প্রত্যাপিতেল ব্যাপটা ডাউন
টিএনটি টেলিফোনের ব্যবসা ডাউন, গতকাল ব্যবসা তো ডবল ডাউন ডবল ডাউন, কোন ব্যবসা হইতে না দেখেন লাভ তালাইতে গুদ্দাতি ব্যাপার হইলে ওই কি জানি বেলিতে না ফেসবুক, এই ফেসবুকের মধ্যে পোলা পানি তিপাতিবি কইলা নিজেরাই মালিক হয়ে যায় নিজেরাই নিজেকে বিয়াতি কইলা পালায় অলাই তো কিছুর মালিক অলাই তো কিন্তু জানে আমগত ব্যবসা নিতে গেতে আপাতত আপনি তো না দিল না না আপনি মালিকের যেই মোর 50 টা আগে দিয়েলেন হইবে মালিক হন আপনি আমি তাহলে দৌলাইতে দিলাম না 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 মোর টাকা পয়সা তো দিলাম কথা তো শুনেন আমি আপনাকে তাহলে 20 25 টাকা তাই দিলাম তো দিয়ে দিতে পারেন মোর পকেটে একটা টাকা হয় নাই মাইন না হলো দয় নে জিনিসপত্র নেবো আপাতত মিষ্টি বলে খুব ফেমাস অনেক ফাইন আমার একটু মিষ্টি খাওয়াবি আর ওই আমার বান্ধবী বেবি ওর লেগে ওই দানাদার বাতাসে লিয়ে যাবো হাই রসগোল্লা খাওয়াবি হ্যাঁ রসগোল্লা তোমার আমি পেট ভরিয়া খাও মনে হন তুমি আনছো চলো সেলুনে চুল কাটতেও কোনোদিন দেই নো আর আজ্জা তুই এরকম শরীর বানাও রে সবাই সব জায়গায় বসার যোগ্যতা অর্জন করতে পারে না এবং তাদের যত্রতত্র কথা বলা উচিত না কার সাথে কখন কোথায় কিভাবে কি ধরনের কথাবার্তা বলতে হইবে সেই কাটিসি তো তুই জানো না অবশ্য জানবি কিভাবে তোর তো শেখার জায়গা নাই শোন তোকে একটা কথা বলি ওই কাজকাম থাকলে যাই কাজকাম কর ওই এই ট্র্যাকের পিছনে কি লেখা থাকে দেখছো কোনোদিন 100 হাত দূরে থাকুন মোর গুরুজন আমাকে বলছে না খাইলে তো কাজ থেকে 100 হাত দূরে থাকুন আজকাল তোর দিন কালো তো ফাল্টা গেছে তোরা আজকাল বাজারে দেখি মিষ্টি খাচ্ছে করস এখন শরীর বানোরে তোর কত কাহিনী অবশ্য এখন তো খালি মাঠ করতে পারস তবে আসতেছে লোকজন তারপর বাড়িতে আসবে তখন তো আমাদেরকে গো সাক্ষী মানে তখন বলবো হ্যাঁ দেখছি কি করছে না করছে বলতে তার কোনো অসুবিধা নাই তোরা এই অপ্রাসঙ্গিক কথাবার্তা মুই শুনতে চাই না আর মোর শোনার টাইমও নাই এমন ঘটনা হয়েছে যে তোর শরীর যদি একটু ম্যাচ ম্যাচ করিয়া করে আর কি তাহলে বয় তো ইচ্ছে আর খালি আছে বইয়ে পর বিল মুই দিব মানে যা শরীরটা বানা যাই ভালো করিয়া বানা না ঠিক আছে তুই যেহেতু এত করে রিকোয়েস্ট করতেছস তোর কথা তো আমি না কইতে পারি না ভাই দুজন তো পাশাপাশি থাই আমার শরীরটা অবশ্য একটু ম্যাচ ম্যাচ করতেছে এই এত ভালো বানাই না হ্যাঁ পারে যে বানা বানা করে দিস আগে বাংলাদেশ খুব দাঁত মারিয়ে দাও
ভাবী ভাই জান উনিল মাইয়ার মামা উনি আমার কোনেতে আইছে ও আচ্ছা আসসালামু ওয়ালাইকুম আসসালাম এক্সকিউজ মি মামা একটা রিকোয়েস্ট আললে হয় বলেন ওই কি মোরতেও নামনে কোবারি জামু ওই জন মাইয়ার সামনে খার করিবেন আই মিন মাইয়ার জন লইবেন আমগো সামনে একালে মাইয়ার মুখে যেন কোনো ধরনের মেকআপ না থাকে হয় কি আইসকাইট ওই মাইয়ার যে পরিমাণ মেকআপ দেয় মেকআপের তাল দিয়ে তো আসল চেহারা দেয়া যায় না বুঝতে পারছেন ডোন্ট মাইন্ড কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোট্ট যাবি না নাকি রাত্রি কত হইছে নাকি আপাইতেছি আয় আয় রওনা দি আয় আয় তোর আজকে বিয়ে না পরে আমি ও মকসুদাদে সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইরে সমদ ন জে জে তে এতদিন কোন রা আসিলি ওই বরগুনে গেছিলাম ও আচ্ছা আচ্ছা বাবুরে কি সুন্দর কোট হচ্ছত কইলা কোন রা আসছত মগো বরগুনার গাউন পরতে দিয়া কিনছি তোর কো বরগুনা তো কোন হন জায়গা হ খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় আপনার লাগবে নাই না লাগবে না তো ভালো কথা কি আরে তো এতদিন তো তোর দেই না কোন রা গেছিলি হলা গেছিলি নি কোন কইলাম না দেশে গেছিলাম মোর একটা শুভ সংবাদ আছে শুভ সংবাদ নি কি আ কইছিলাম যে আবুল দাদে গো বাড়িতে তো ভাড়া থাকতাম বুঝছেন হে ঘর মোর ফিলাপ হইয়া গেছে কইছিলাম আপনাকে ঘরে কি কোনো কোনা খাঁচিতে একটু ফাঁস একটু মোড়ে দেওয়া যাইবে কায়দা কাণ্ড করিয়া আর তুই হাগলে সুতনি করো আমাদের সব রুম ফিল আপ হয়ে গেছে কই তাছাড়া এই আমাদের সাসা তো এখন বাড়িতে নাই তো এই যে ইটা খোলার পুরা দায়িত্বে আছি আমি আমাদের কোনো রুম টুম খালি নাই কেন সাসায় কই গেছে আমার সাসা গেছে তো গেছে একটু কাজে গেছে আর কি একটু বাইরে গেছে ওদিকে আবুল ভাই গো সাসায় জানি কোথায় গেছে এই তুই জানাস নি এগো মুরুবি কোনা না গেছে কোথায় যে গেছে এত মুই কইতে পারবো না আচ্ছা ঠিক আছে তুই যা আর কাম আছে দাদে মোর একটু ব্যবস্থা হইলে দেন না দাদে না না সম্ভব না আসুন এখানে কিছু টেকনিক্যাল প্রবলেমও আছে তুই তো ওইলি প্রথমত বরিশাইল না আর আবার ওই আবুল লগে ভাড়া দিয়ে আসিলি আবার আরেকটা ভুল করছ তুই আমার এখানে আসার আগে আবুলের লগে দেখা করিয়ে আসছ কেন আমার এখানে যদি আসি তাহলে আমি হয়তো ওই যে ইটা খোলার আশেপাশে কোনো একটা জায়গা তোর ব্যবস্থা করে দিয়ে ভাইটা এখন এতগুলো ভুল করার পরে তুই আমার এখানে চান্স পাইতি না যা ঠিক আছে তোমার তো মন খারাপ কেন anything wrong here হইবে
আরে জান্নাতে যাওয়ার পর আমার মনটা খারাপ ও কফিও দিয়ে দেন তুমি একটু খাই আবু একটু বলো খাও খাও পানিটা খাও পানিটা খেয়ে বলো কি আর বলবো বউ জান্নাত গ্রামে চলিয়া গেছে না এই চিন্তায় আমার বুকটা হুগাইয়া খা খা করতে আছে বাবু জান্নাতকে কিন্তু তোমার গ্রামে যেতে দেওয়াটা একদমই ঠিক হয়নি আই মিন এভাবে ছেড়ে দেওয়াটা একদম ঠিক হয়নি কে হইছ কি কি হয়েছে হ্যাঁ বুঝছো না কেন ও যেমন সুন্দরী আই মিন কত ছেলে তো কিছু ঘুরঘুর করে তাই না ধরো গ্রামে যদি কোনো ছেলে ওকে পছন্দ করে আর বাবা মা যদি ওকে জোর করে ওখানে বিয়ে দিয়ে ছেড়ে আসে তাহলে হায় হায় বলো কি এমন কিন্তু হয় আমি শুনেছি বুঝলে গ্রামের প্রভাবশালী লোকরা যদি শহরের কোনো সুন্দরী ভালো মেয়ে পায় তাহলে জোর করে ওদের ছেলে মেয়ের সাথে বিয়ে দিয়ে রেখে দেয় কি বলতে আসো আমি তো খুব চিন্তার মধ্যে পড়ে গেছি আচ্ছা দাঁড়ো আমি এক্ষুনি জান্নাতের একটা ফোন দিয়ে বলতে আসি দেখো তোমার জান্নাতের কি অবস্থা একটু দেখো আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ করা সম্ভব হচ্ছে না একটু পরে আবার ডায়াল করুন কি বলে তোমার জন্য ওকে আল্লাহ নাম্বার দেহি বন্ধ আজকে আমি নিজেই তো দেহি বুঝি না বোকাটা হইয়া গেছি ও মাই গড বাবু হ্যাঁ কি করব পানি তো নাই ওরে আল্লাহ এটা দেহি গরম গোষ্ঠী করলে মামা বরগুনা শহরে ব্যবসা কি এক নামে চেনে অনেক বড় ব্যবসায়ী হাঙ্গ বস্ত্র খালি ব্যবসা আর ব্যবসা যদি যদি আজমলের লগে বিয়ে ঠিক হয়ে যায় না মামা ঢাকা শহর আর যাওয়া লাগবে না এই দিই বাবা কেনাকাটি শেষ করে ফেলে পারবো এই যে খারা খারা ম্যাডাম তুই খারা ও ভাই তা আপনার এই আড়তে কিসের ব্যবসা কাঁচা মালের আড়ত ওই পেঁয়াজ রসুন আদা এই শহরের মধ্যে বাকালি বটি রাহি মালের ব্যবসা ও কাকু স্যার কন্যা দেখানোর আগে খাওয়ান দাওয়ান আগে শেষ করি হালাই এবার ঠান্ডা মাথায় কন্যা দেখলে ভালোই না হ্যাঁ এটা তো ভালোই হয় 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 শোনেন শোনেন আপনার লাগে যেসব কথাবার্তা হইলে না হ্যাঁ কিন্তু সব একাল ঠিকঠাক মতো হইয়ে রাখছি ওই চাউলের রুটি সিঙ্গল মেজ দিয়ে না হইলের হুররা আঁশের মাংস গরুর গোস্ত একাল বেবাক রান্ধে রাখছি এত কিছু দরকার কি দরকার আছে আসল গোস্ত বিরিয়ানি শীতকালে খাও নাকি গরমকালে খাও দাদে ও আবুল দাদে কি হয়েছে দাদে সারাদিন ঘোরাঘুরি হয়ে যাও একটু থার ব্যবস্থা করতে পারলাম না তা মুই এখন কি করব আজকে রাইতের লেগে একটু ফলিকাইদের ব্যবস্থা হয়ে দেওয়া লাগবে দাদি কোনো ফলিকাই চিৎকাইতের ব্যবস্থা হইবে না ওই পুষ্করণীর পারে থাকার ব্যবস্থা করতে পারো দাদে এরকম সৎ ভাইর মতো ব্যবহার করলে হবে দাদি মোরা ভাইরি মতো একসাথে কতদিন রয়েছি না এই দেখেন একটা কম্বল জোগাড় করছি যাতে আপনার কোনো সমস্যা না হয় বুঝছি রাইতে কি নাক দাও হ্যাঁ ঘুমের ঘুরে কি বলি আমি কিছু বলতে পারি না দাদি তাই ঘুমাবার আগে নাকের ভিতরে তুলে দিয়ে লবি বুঝছো আর রাত বারোটার পরে তুই ওইখানে যাবি মোকে বারিন্দার ওইখানে যাবি থাকতে হইবে কইলো বারিন্দায় যে আবার ওই ফজরের নামাজের আগে উঠে চলে যাবি যে বাড়িতে দুলা ভাই আছে হে মোরে খালি প্রেসারের মধ্যে রাখে কখন কোন কথা কোথায় কি বললে ফলাইবে সে খালি মুই পড়বে একটা বিপদে বুঝতে পারছো বুঝছি তা কি কইছি ওই রাত বারোটার পরে বারান্দার অনুযায়ী একটা কুক দিবি হ্যাঁ খাইছো কিছু না কিছু খাই নাই যদি খাওয়াইতেন হইছে কাম বাঙালির যে স্বভাব বইতে দিলে খাইতে চায় খাইতে দিলে হইতে চায় এই টাবাসে লগে কিছু আছে কেন এই মোবাইলে সারাই দিতেছিলাম তো সুস্থ একটু প্রবলেম হইয়া গেছে সেই জন্য আর না দাদে মোর কাছে কোনো টাকা পয়সা নাই দাদে টাকা দা ছেলে ওইটা দিয়ে কম্বল কিনে ফেলাইছি
খুব ভালো করছো যাও এখন ওই পুষ্করিণী ধারে যাইয়া ঘুমাইয়ে পড়ো রাত 12টার সময় যাইয়া বারান্দার কাছে কোক দিও হ্যাঁ যাও ভাবি আমার তো একটা কথা কইতেই ভুলে গেছি কি ওনার মাইয়ায় খুব ভালো নাচ জানে এই আমার বটগুনা শহরে সবচেয়ে বড় নাচের মাস্টার আছে একজন হ্যার ধারে উনি নাচ শেখে আমার মাইয়া স্কুলে দুইবার ফার্স্ট হয়েছে বিভাগেও চান্স পাইছে কিন্তু ওর বাহে পছন্দ করে না হেইতে যাইতে পারে নাই গেলে হেয়ানো ফার্স্ট হই আইতো ওফা মাইয়া ভালো গানও জানি মাশাআল্লাহ মাইয়া তো অনেক গুণে গুণান্বিতা মুই তো মোর পোলা লাগে এইরকম মাইয়াই যাই ভালো কথা আমার পোলায় কি হরে আমরে কি কইলেন আমি আমরে হিসেবে কইছি না যে পোলার বাপের বালিরের রত আছে হে তো বছরে 25-30 লাখ টাকা এমনিই আয় আর পোলা হইলে হের এক পোলা এত সবই হে পাইবে কি কয় নাম নেই 25-30 লাখ টাকা কি বছরে 50-60 লাখ টাকা হয় তয় আর কি পোলা মাইয়ে দুইজনের দুইজনে দেখে যদি রাজি হয় তয় তো আলহামদুলিল্লাহ হয় আলহামদুলিল্লাহ আব্বা হ্যাঁ আইয়ারু খুশি তেলে বন জাহির কই আচ্ছা আচ্ছা যাইতে যাও যাও আই তো তোমাদের পায়ে শিকল দি বাঁধি রাখি না তবে আমার মনে হয় তোমাদের জয়নাল চাচা তোমাদের যাইতে দিত না এই আসার পর থেকে তার ব্যবহারে আমি তো রীতিমতো হটেজ দিস হয়ে গেছি মানুষ এত সুন্দর হইতে পারে এত ভালো ব্যবহার করতে পারে আমি চিন্তাও করতে পারি না আমি কোন বংশ দেখুন লাগতো না কাকো কাকু আমরা যা ততদিন মন চান থাকেন কোন সমস্যা নাই হরে দিতে রাইবেন হটিস দিস কাকে বলে কথা শেষ হয়েছে নি তো না এখনো শেষ হয় না মানে ওই যে আনন্দর কথা বলতেছেন না আনন্দর মন নাই এমন বাসা বাসবেন নৌকা টাকা খুঁজে আইতেন না হ্যাঁ শেষ হয়েছে কি দেব জি হ্যাঁ জি এলে যা সা লই আই জি যা লই আই আব্বা তুলে আন্ডা চলে যাইয়ের যাওয়ার আগে একটা কথা খুব ভালো করে শুনে রাখো এই বাড়িতে আসি টের পাইছি একটা সংসারে মেয়ে মানুষের যে কত প্রয়োজন কত আর্জেন্ট এইটা আসি আমি হাড়ে হাড়ে টের পাইছি বুঝছা জি হচ্ছে আব্বা আব্বা তাহলে আয়ারু খুশি ওই জোনাল কাকুর কাছে বিদায় লই যাইয়ের কই আরে যাইবা তো ঠিক আছে অসুবিধা নাই কিন্তু যাওয়ার আগে তুমি যাকে ভালোবাসো মৌ তাকে বউ বানাইবার জন্য কোন কিছু ফাইনাল করে গেলাম না তো কি ফাইনাল আব্বা বউর আব্বা আম্মার সঙ্গে কবে দেখা করি তাদের সঙ্গে বিয়ের শাদীর কি কথা বলবো মাইয়া তার কানে কতখানি সোনা লাগবো গলায় কত বড় সোনা লাগবো ইয়ার হরে হাতে কত বড় সোনা লাগবো তারপর কাপড় সবর টিয়া হইসা কাবিনের ব্যাপার এগুলি আলাপ করতে হইতো না আব্বা আই মোলে কদূর কথা কইল হেতি ওই হেতির মা বাবার লগে কথা কই ওই রূপসীরে জানাইলে আই আপনারা জানাই দিব যা কিছু জানাইবার তাড়াতাড়ি জানাইও আর আম্মা আপনি তো আমার একমাত্র মাইয়া আপনি যা কিছু করবেন খুব ভাবি চিন্তি করবেন যাতে আমাদের বংশের আমার আপনার আম্মার আপনার ভাইয়ের আমাদের বংশের পুরা বংশের মান ইজ্জত যেন থাকে বুঝছেন নি যা কিছু করবেন চিন্তা ভাবনা করি করেন আব্বা আমরা একদম চিন্তা করিয়েন না আই ঢাকা শহরে ফুরে নিছি কিল্লাই আর একমাত্র বইন হিদিরা দিকে দিকে দেখতাম না এমন কিছু করবেন না যাতে পোসা ফাটের পানির মধ্যে আঙ্গুলে সুভাই আঙ্গুলে একটা ফসাই আলাই বুঝতে পারছেন আন্নার ভাইজান আল্লাহ যেটা ভালো মনে করেন আর কি আন্নেকের উপরে আর কোনো কথা নেই কালে পরেশা সব কইরো দয়রে সব মতভর্তি সটকার রাখ একটা বিলাই সাথে বাক তবু তাদের মনটা ভালো দিলরা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পা For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.